हेलो डियर व्यूअर्स, আমরা এখন উত্তর বাড্ডায় আছি। আমাদের প্রেসিডেন্ট সাহেব, আমাদের ভাইস প্রেসিডেন্ট সাহেব, আমরা উত্তর বাড্ডাতে একটা খামার ভিজিটে এসেছি। উত্তর বাড্ডা এখানে অনেকগুলো খামার আছে আমাদের এখানে, ওদের অনেক ভালো একটা অ্যাসোসিয়েশন আছে, সমিতিও আছে। মোটামুটি আমরা উত্তর বাড্ডার সমস্ত খামারিরা এখানে উপস্থিত আছে এবং আমাদের প্রেসিডেন্ট, আমাদের ভাইস প্রেসিডেন্ট তারাও এই খামারটা ভিজিট করছে। চলুন দেখা যাক। কালো হচ্ছে ডমিনেন্ট কালার, আমি কালো কালারটা হচ্ছে ডমিনেন্ট কালার। এখন এই খামারে অনেক ভালো ভালো গরু আছে, আমরা দেখতে পাচ্ছি যে যথেষ্ট উন্নত মানের কিছু গাভী এখানে আছে। শহরের মতো একটা জায়গায় যেরকম উন্নত মানের গাভীগুলো পাওয়া যাচ্ছে, এটা খুবই অবাক করার একটা ব্যাপার। যখন বাচ্চা দেওয়ার বেতন বলে হয়েছে তখন এটা প্রকাশ পায়, এর আগে প্রকাশ পায় না। আমরা কিন্তু এই জাতের শকুন পাওয়া কিন্তু অনেক গরু পাই এবং শকুন পাওয়া গরুর রেজাল্টও কিন্তু ভালো পাই, কিন্তু আমাদের প্রেসিডেন্ট সাহেব এবং ভাইস প্রেসিডেন্ট সাহেব উনি খামার ভিজিট করতেছে উত্তর বাড্ডায়। আমরা অ্যাসোসিয়েশনে অনেকেই আছি এখানে খামার ভিজিট করতে এসেছি। 8-9 মাস হয়েছে তখন থেকে আমি এটা প্র্যাকটিস শুরু করছি, শুধু শুধু লাভ হয় প্র্যাকটিস শুরু করে। সে জাম ভালো দেখতে পারে কিন্তু তার ভিতরের জিনিসটা তার ম্যাচিওর হয় না। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক ভালো ভালো কিছু গাভী আছে, যেগুলো আসলে খুবই উন্নত মানের। এক একটা গরু প্রায় 30-35 লিটার দুধ দেয়। আমরা আপনাদেরকে খামারটা ভিজিট দেখাচ্ছি অল্প অল্প করে। এখানে দেখেন একটু দূরে কতগুলো গারুল দেখা যাচ্ছে, খামারের ভিতরে গারুলগুলো রাখা হয়। খামারে গাভীর উচ্ছিষ্ট যে খাবারগুলো থাকে, গারুলগুলো সেই উচ্ছিষ্ট খাবার খেয়েই বড় হয়ে যায়। এটা খুবই ভালো একটা কৌশল। আপনারা গরুগুলো দেখেন, খুবই উন্নত মানের গরু এখানে আছে। এখানে ম্যাক্সিমাম গরু হলস্টাইন ফ্রিজিয়ান 25-35 লিটার পর্যন্ত দুধের গরু এখানে আছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক উত্তর বাড্ডার অনেক খামারি ভাইরা এখানে এসছেন, তারা একটা অ্যাসোসিয়েশন আছে, অ্যাসোসিয়েশন এবং আমরা তাদের সাথে আজকে তাদের খামার দেখতে আসি, তাদের সাথে কথা বলতে আসছি। তারা কেমন, তাদের খামার ব্যবস্থাপনা কেমন, তারা কেমন চলছে, কেমন করছে, এই বিষয়গুলো জানার জন্য। এখন আমরা ওইটার থেকে ভ্যাজাইনাল প্রোলাপ্স, এখন আমরা ওইটা থেকে এখন ফ্লাশিং করে এমব্রায়োনিয়াল। তার কারণটা হচ্ছে আমাদের ভাইস প্রেসিডেন্ট জনাব আব্দুস সামাদ আলিম ভাই,
উনি খামার ভিজিট করে খামার সব কিছু মন্তব্য করতেছেন, কি কি জিনিসগুলোর প্রতি গুরুত্ব দিতে হয়, কিভাবে খামার ব্যবস্থাপনা দেখতে হয়। ইমরান ভাই, আলিম ভাই, আমরা এখন আছি উত্তরবাড়ি একটা খামার ভিজিটে, এখানে কি কেমন দেখলেন, কি আপনাদের পরিষ্কার পরিচ্ছন্নতা, গরুর কোয়ালিটি, গরুর খাদ্য মেইনটেনেন্স সব দিকে খুবই সুন্দর, খুব ভালো কোয়ালিটি, গরুর কোয়ালিটিও ভালো, অসাধারণ। আলিম ভাই, আপনি অবশ্যই খুবই ভালো, এবং প্রথমত হচ্ছে মেইনটেনেন্স, মানে খামারির ভালোবাসা প্রকাশ পায় হচ্ছে গরুর অবস্থা দেখে। গরুর অবস্থা যদি কেউ দেখে তাহলে বুঝবে খামারি কত ভালোবাসে। থ্যাংক ইউ আনোয়ার ভাই। আনোয়ার ভাই, আপনার খামারের নাম কি? আমার এটা কবে করেছেন আপনি? 2011-এ। এটা তো উত্তরবাড়ার কোন জায়গাটার নাম এটা? উত্তরবাড়া থানা রোড। থানা রোড। এখন কতগুলো গরু আছে আপনার এখানে? 24। আপনার সহজ দুধের গরু কত লিটার দুধ দিচ্ছে? এমনি আমরা বলি যে সর্বোচ্চ একবার যেটাকে ওটাকে আমরা বলি যে সর্বোচ্চ, আপনি 33 লিটার দিচ্ছে, কিন্তু অ্যাভারেজ আমি বলবো। আচ্ছা, অ্যাভারেজ বলবেন। তা আপনি দুধগুলো কত টাকা বিক্রি করেন এখানে? 85। তো খুবই ভালো। আপনাদের এখানে কতগুলো খামার আছে? 28টা মতো আমাদের সমিতি আছে। সমিতিভুক্ত আপনারা এখানকার সমিতি সবাই আছে এখন? সমিতি করে আপনারা এই দুধটা বিক্রি করতেছেন নাকি? না, যার যার পার্সোনালি বিক্রি করতেছে, কারো যদি দেখা যায় আমরা অন্য ভাই হেল্প। সবাই কি এক রেটে বিক্রি করে? না, পাইকারি যেটা সেল হচ্ছে ওটা 60। আপনাদের এখানকার সমিতির কার্যক্রমটা কি? আমরা মানে সমিতি করেছেন কেন, কি লাভ হচ্ছে সমিতি করে? একটা হচ্ছে আমাদের দুধের রেট খুব কম ছিল, আমরা কিছু কিছু ভাই খুব কম রেটে দুধ বিক্রি করতাম। আচ্ছা, যার জন্য আমরা সমিতি করার পর এখানকার যা এখানে দুধের প্রোডাকশন কম আছে আমরা ওর জন্য একটা সাপ্লাই দিয়ে দিচ্ছি। আচ্ছা, প্লাস আমরা প্রতি মাসে একবার বসতেছি, বসার পর আমরা বুঝতে পারতেছি কার খামারে কী সমস্যা হচ্ছে, আমরা সবাই মিলে সলিউশন করছি। তারপর FMD যে হয়, FMD রোগের ক্ষেত্রে দেখা যায় যে একদিকে যদি হয় তাহলে আশেপাশের সব দিকে হয়ে যায়। আমরা FMD ভ্যাকসিনটা আমরা অ্যাট এ টাইম 28টা খামার সহ সবাইকে দিই, এবং যাদের কম গাভি আছে আমাদের সমিতিভুক্ত, না 5টা গাভি আছে তাদেরকে আমরা ফ্রি দিয়ে দিই। তাহলে যার জন্য আমাদের এরিয়াটাই FMD মুক্ত থাকে। তাহলে উত্তরবাড্ডায় সমিতি করে আমরা আপনাদের দুধের দাম নির্ধারণ করতে পেরেছেন, আপনারা একত্রে আপনাদের সুযোগ সুবিধাগুলো একসাথে বন্টন করে নিতে পারছেন, কারো দুধ কম হলে তাকে আপনি সাপ্লাই দিচ্ছেন, হ্যাঁ, তারপরে রোগ প্রতিরোধ ক্ষমতাগুলো কীভাবে সবাই মিলে একসাথে ভ্যাকসিনেশন দিচ্ছেন, এতে করে এলাকায় রোগ তো হচ্ছে না, সমিতি করে অনেক সুযোগ সুবিধা আপনারা পাচ্ছেন। আমরা এই কথাগুলোই আসলে সবাইকে বলতে চাই যে উত্তরবাড্ডা কিন্তু আপনাদেরকে, আমিও মাঝে মাঝে অনেক জায়গায় একটা এক্সাম্পল হিসেবে দাঁড় করাই যে উত্তরপাড়ায় সমিতি করে একটা খামারিরা যেভাবে নিজেদেরকে একত্র করে যে সুযোগ সুবিধাগুলো, তারা ন্যায্য দুধের ন্যায্য দাম, তারপরে পাশাপাশি কত হলে সুযোগ সুবিধাগুলো বন্টন করে নেওয়া, এই যে মিলেমিশে একত্রে চলা, এটা কিন্তু একটা অনেক বড় এক্সাম্পল। হ্যাঁ, আমরা দোয়া করি আপনারা আরও ভালো ভালো কাজ করেন, সবাই একত্রে মিলে আমাদের জনগণ, আমাদের দেশে সবাইকে আপনারা মানসম্মত দুধ ইয়ে করেন। কারণ দেখা যায় কি যে খামারিরা কখনো কিন্তু দুধে ভেজাল দেয় না, আপনাদের থেকে দুধ নিয়ে যা পাইকার ওই মিডলম্যান যারা, এরাই কিন্তু সেকেন্ড পার্টি, এরাই কিন্তু ওই দুধে ভেজাল দেওয়া শুরু করে, ভেজাল দিয়ে এই কাজগুলো করে। তো যাই হোক, এটা খুবই ভালো খবর, আমরা খামারিরা একত্র হয়ে এই কাজগুলো করতেছি, এটা খুবই উৎসাহমূলক। থ্যাংক ইউ অনর ভাই। আপনি এখানকার কি খামারি একজন? হ্যাঁ, সমিতি অন্ত জোরে বলেন। হ্যাঁ, সমিতি অন্ত। আপনার খামারের নাম কি? SSB ডেরি ফার্ম। কি নাম? SSB ডেরি ফার্ম। ডেরি ফার্ম। তো আপনি কি সমিতির অন্তর্ভুক্ত? তো আপনারা সমিতি শুরু করেছেন কবে? এক বছর হয়েছে। তো সমিতি করাতে কি সুযোগ সুবিধা মনে হচ্ছে আপনাদের কাছে? সুবিধা হয়েছে আমাদের যে আমাদের কোনো দুধ কারো থাকে না, আমরা দুধটা বিক্রি করতে পারি খুব তাড়াতাড়ি, কারো কারো দুধ বা পড়ে থাকে না, পড়ে থাকে না, সব দুধ বিক্রি হয়ে যায় একত্র হতে। যেমন একটা টাকা দিচ্ছি যে অনেকে দুধ থাকে, অনেকে দুধ কম, অনেকে দুধ বেশি, আমরা সবাই ভাগ করে নিতে পারি। যার দুধ বিক্রি না হচ্ছে আপনারা সমিতির মাধ্যমে তার দুধটাও বিক্রি করে দিচ্ছেন। আর কি সুবিধা পাচ্ছেন? আর সুবিধা পাচ্ছি আমরা যে FMD টা
হচ্ছে ভ্যাকসিন করে যেন কোনো ক্রান্তিক আর ফার্মে ছোঁয়াচে রোগটা না লাগে। সবাই একত্রে সমিতির মাধ্যমে FMD এবং সব চিকিৎসাগুলো সমিতির মাধ্যমে একত্রে করতেছেন, যাতে করে অন্য কারো খামারে একজনের FMD থেকে আরেকজনের খামারে না হয়। আবার আমরা খাদ্য একটা টার্গেট করতেছি যে খাদ্যটা আমরা একত্রে এনে সবাইকে বন্টন করে দেবো, খাদ্যটা আমরা রেটটা প্রাইসটা যেন পারফেক্ট পাই মানুষের থেকে। মাঝখানে যে লাভটা করে পাইকাররা উল্টা পাল্টা লাভ, ১২০০ টাকা বসে ১৩০০-১৪০০ টাকা ধরবে সেটা করতে পারবে। আপনারা এখন চেষ্টা করছেন যে সামনে খাদ্যগুলো একত্রে বানাবেন, এতে করে সুবিধা হবে আপনারা বাইরে মিডিলম্যানরা যে প্রফিটটা নেয় ওই প্রফিটটা তারা নিতে পারবেন, আপনারা কম দামে ভালো গুণগত মানসম্পন্ন খাদ্য আপনারা সমিতির মাধ্যমে একত্রে বানাবেন। আর এখানে ২০টা খামার তো আমাদের ২০টা খামারের মধ্যে সবাইকে ফলো করছে, ১০টা খামারের নিচে থাকলে তারা আবার দশজন দেখে তাদেরকে মানে লাভবান হচ্ছে, মানে ১০টা খামার অনেক সময় দেখা যায় ১০টা খুব অবস্থা খারাপ, ১০টা খুব ভালো চলছে। দুধ কত করে বিক্রি করেন? আমি খুচরা দুধ করি ৮৫ আর পাইকার ৮৫ টাকা রেট। এটা কি সবাই কি বিক্রি করে? হ্যাঁ, আমাদের এখানে কি করা সমিতি করা যে এই রেট নিচে রেট বিক্রি করা যাবে, সমিতি একটা রেট করে দিয়েছে যে এই রেটের কম বিক্রি করা যাবে, এবং আপনারা সব কিছু ওভাবেই সুন্দরভাবে মেনে চলতেছেন সব কিছু। আচ্ছা ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ আপনাকে, থ্যাংক ইউ। আর কে আছে? আর কে আছে সমিতির সদস্য? কথা বলতে পারবে তুমি? এই আসেন আতর ভাই, সমিতির বাইরে তো করবে না সেদিন। আপনি কি সমিতির সদস্য? হ্যাঁ, সমিতির সদস্য। একটু জোরে বলুন, কি নাম আপনার? মোহাম্মদ আতর আলী। আব্দুল আতর আলী? আতর আলী জি। আপনার খামার এখানে? পদুরদি আলীনগর। আচ্ছা আচ্ছা, তো এটা এখানে আপনার কি সমিতির সদস্যভুক্ত? সমিতি করে লাভ কি হচ্ছে? লাভ আপনাকে ধরুন সবাই একসাথে দুধটা বিক্রি করতে সুবিধা আছে, একসাথে মিলে দুধ বিক্রি করতেছেন? হ্যাঁ, একসাথে মিলে। আগে কি অসুবিধা হইতো একসাথে যখন ছিলেন না? আগে মোকাল দেখা গেছে আমার এই ২২০ কেজি দুধ, আর কাস্টমার আছে ১৯০ কেজি, ৩০ কেজি বেশি বেচতে পারতাম, দুধ বিক্রি করতে পারতেন না, থেকে ৩০ কেজি থেকে দিয়ে। আচ্ছা, এখন আমার নাই, আমার আরেক বাইরে ফোন দিই, ভাই আমার দুধ বেশি আছে তো পাঠা দাও, দুধ বিক্রি করতেছে। আর দামের ব্যাপারগুলো বা অন্যান্য কি কি কাজ করতেন? কেজি বেশি পাইকারি, আর এমনি বেশি ৮০-৮৫ টাকা। সবাই কি এক রেটে বিক্রি করেন? হ্যাঁ, সবাই এক রেট বিক্রি করেন, আর একটু বেশি অনেক আগের থেকে ৬টা আমল। তো সমিতি করে এখন সুবিধা হচ্ছে না অসুবিধা? সুবিধা হয়েছে, সবাই সুন্দরভাবে মিলেমিশে চলতেছেন? হ্যাঁ, মিলেমিশে চলতেছে। আচ্ছা আচ্ছা, যাক এটা খুবই ভালো, এটা খুবই ভালো উদ্যোগ, সবাই গরু বেচা কেনা একসাথে সুযোগ সুবিধা একসাথে একসাথে মিলে ঝিলে করতেছেন আপনাদের এখানকার মধ্যে খুব ভালো। হ্যাঁ ফরিদ ভাই, আমাদের পরিচিত আরেকজন খামারি উত্তর বাড্ডার উনিও সদস্যভুক্ত একজন অ্যাক্টিভ। আপনি কি কী বলছেন আপনার এখানে? হ্যাঁ, আপনার সমিতি কতজন সদস্য আছে? আমাদের সমিতির মোট আছে ৩০ জন। আচ্ছা, সমিতির আমি ভারপ্রাপ্ত সেক্রেটারি হিসেবে আছি। সমিতির উনি সেক্রেটারি? হ্যাঁ। সমিতি কবে করেছেন এটা? আমাদের সমিতিটার বয়স অলরেডি কারো দুধ বেশি চলে, কারো দুধ কম চলে, যাদের একটু বেশি চলে তাদের আমরা সাবসিডি দিতেছি, একজন আরেকজনকে হেল্প করতেছি, হেল্প করতেছি। প্লাস কেউ দুধ নিয়ে আটকালে মানে অন্যরা চালায় দেওয়ার ব্যবস্থা করতেছি। আচ্ছা আচ্ছা, আগে আগে আগের থেকে এখন ভালোভাবে কাজ করতে পারছেন? রোগ বালাই কিছু হইলে আমরা পরস্পর যোগাযোগ করতে পারতেছি, এদিক দিয়ে একটু হেল্প পাচ্ছি। যাক ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ওই জায়গায় আমরা যদি আরো বেশি প্রয়োজন হয় আমরা ওই পয়েন্টটাতে যদি এক্সস্ট লাগাই দিই তাহলে আরো ভালো সার্কুলেশন হবে। ইমান ভাই, আপনি
আমরা এখন উত্তরপাড়ার যে একটা এখানে কিন্তু একটা বড় একটা সমিতি, এখানে প্রায় 30 জন সদস্য আছে খামারিতে। আমরা কিন্তু প্রায় দেখবেন যে আমরা অনেকেই উত্তরপাড়ার এই সমিতির কথা এক্সাম্পল হিসেবে নিয়ে আসছি, এবং এনারা কিন্তু একত্রে এখন কি সুযোগ সুবিধাগুলো পাচ্ছে একত্রিত হওয়াতে, একত্রিত হওয়াতে তারা দেখা যায় কারো যদি দুধ অবিক্রিত থেকে যায় আরেকজন হেল্প করছে বিক্রি করাতে, বিক্রি করতে হেল্প করতেছে, এই সুবিধাগুলো তারা পাচ্ছে। তারপরে আপনার এই পুরো জোন FMD মুক্ত, তারা একত্রে সবাই সবার এই চিকিৎসাগুলো করে ফেলতেছে, এট এ টাইম করতেছে, যার কারণে কোনো রোগ বালাইও আসতেছে না। একজন আরেকজনকে শিখাই দিচ্ছে, একজন আরেকজনকে ধরে আগায় নিয়ে যাচ্ছে, এক ভাই জানে আরেক ভাই জানে না, এক ভাই আরেক ভাইকে হেল্প করতেছে। আসলে এই ইউনিটিটাই আমাদের সারা বাংলাদেশ ব্যাপী যদি আমরা শুনতে পাই, তাহলে আজকে বাড্ডা আছে কারকে সারা বাংলাদেশে এই অবস্থা হবে। সেটাই সেটাই, এইটাই আমরা সমস্ত বাংলাদেশে যেন এরকম সবাই সমিতি করে একসাথে করে করে কাজ করে, তাহলে অনেক ধরনের সুযোগ সুবিধা বেনিফিট পাওয়া যায়। থ্যাংক ইউ। জি তো চলেন আজকের জন্য আমরা জি আনোয়ার ভাইয়ের কাছ থেকে বিদায় নিই। জি ভাই বসবেন না আমাদের সবার সাথে, আমরা কিন্তু আপনাদের সবার।